হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম মাছের ডিম কিভাবে সংরক্ষণ করতে হয় তার একটা ছোট্ট রেসিপি। তো এখানে দেখুন মাছের ডিমগুলো আমি কিন্তু প্রথমে জাল দিয়ে নিচ্ছি। তো যাই হোক, চলুন আমরা শুরু থেকেই দেখে নিই কীভাবে সংরক্ষণ করতে হয়। তো মাছটা কাটার পরে যে ডিমটা বের হয়েছে সেই ডিমটাই আমি এখন একটা গামলার ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি, সাদা পানি, পরিষ্কার পানি নিতে হবে। তো পরিষ্কার পানির ভিতরে আমি ডিমগুলো এভাবে করে ভিজিয়ে রাখছি। তো অর্ধেক ডিম আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পরে ভাবলাম যে আমি এই টিপসটা তো আপনাদের মাঝে শেয়ার করতে পারি, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তো তার জন্যই মূলত আমার ভিডিওটা তৈরি করা। তো মাছের ডিমটা পানিতে এভাবে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে, তাহলে মাছের ডিমের সঙ্গে যে রক্তটা আছে সেই রক্তগুলো বের হয়ে যাবে। তো ফিরে আসছে আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম, দেখুন মাছের ডিম থেকে কিন্তু অবশিষ্ট অনেক রক্ত বের হয়ে গেছে। তো এখন মাছের ডিমটা ধুয়ে রাখলে আর কিন্তু কোনো রক্ত বের হবে না। মাছের উপরের যে পাতলা একটা পর্দা আছে এই পর্দাটা এভাবে নখ দিয়ে ছেড়ে নিতে হবে। যেরূপভাবে আমরা গরু বা ছাগলের মাথার ঘেনোটা পরিষ্কার করি, একইভাবে কিন্তু মাছের ডিমটাও পরিষ্কার করে নিতে হবে। দেখুন উপরে যে পাতলা পর্দাটা আছে এটা এভাবে নখের সাথে টেনে ছিঁড়ে ফেলতে হবে। তো অনেকে মাছের ডিম ভাজি করে, সেটা দলা বেঁধে যায়, জমাট বেঁধে যায়, গুটি গুটি হয়, ভালো হয় না খেতে। তো এই ডিমটা, মাছের ডিমটা যদি আমার নিয়মটা ফলো করে আপনারা ভাজি করেন, সেই ক্ষেত্রে কোনো কিন্তু দলা থাকবে না, একেবারে ঝোরা ঝোরা হবে। দেখুন এভাবে করে কিন্তু উপরের পর্দাটা আমি ফেলে দিচ্ছি। এভাবে করে পুরো ডিমটা পরিষ্কার করে নিতে হবে। তো মাছের ডিমটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই প্রসেসটা ফলো করে পুরো মাছের ডিমটা আমি পরিষ্কার করে নিব। তো মাছের ডিমটা পরিষ্কার করার পরে ফিরে আসছে আপনাদের মাঝে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। মাছের ডিম পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি মাছের ডিমগুলো জাল দিয়ে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি, পানির ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছের ডিমটা আমি ভাজি করব। ভাজি করার সময় এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভাজি করব। এখন আমি পানিটা ফোটান্ত অবস্থায় মাছের ডিমগুলো দিয়ে দেবো। আর এই মাছের ডিমগুলো কিন্তু আমি সব ভাজি করব না, এখান থেকে আমি কিন্তু কিছু ডিমের চপ তৈরি করব। মাছের ডিমের চপ খেতে কিন্তু খুবই সুস্বাদু, তো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা। তো এখন আমি মাছের ডিমটা নেড়ে চেড়ে দিচ্ছি এবং পানিটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এখানে কিন্তু পানিটা ফুটতে শুরু হয়েছে, ডিমটা এই পর্যায়ে কিন্তু এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। এবং দেখুন এখানে কিন্তু ডিমগুলো ফুটতে শুরু হয়েছে, এখন কিন্তু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু কোনো জমাট বেঁধে যাচ্ছে না, আর যেগুলো জমাট বেঁধে যাচ্ছে সেগুলো খুঁতে দিয়ে এভাবে নেড়ে দিতে হবে, তাহলে জমাট বাঁধাটা ছিঁড়ে যাবে। তো আমি 2 মিনিট জাল করার পরে দেখুন মাছের ডিমগুলো এরকম হয়েছে, মাছের ডিমগুলো কিন্তু ফুলে ফেঁপে অনেক হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমার কিন্তু হাফ কড়াইয়ের বেশি মাছের ডিম এখানে হয়ে গেছে এবং এখানে পানিটাও শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। তো মাছের ডিম সংরক্ষণ আমি কিভাবে করি, আজকে কিন্তু আমি মাছের ডিমের চপও তৈরি করব না, মাছের ডিম ভাজিও করব না, এটা আমি সংরক্ষণ করব। তার জন্য এখন পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর অপেক্ষা করার পরে তারপরে আমি ঠান্ডা করে নিব। তো মাছের ডিমটা আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি, দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে কিন্তু সংরক্ষণ করতে হবে, তার জন্য এখান থেকে আমি অর্ধেক একটা বক্সে ভরে নিয়েছি। এটা আমি মাছের ডিমের চপ তৈরি করব তার জন্য। তো এভাবে একটা বক্সের ভেতরে ভরে এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো অবশ্যই আপনারা এটা
ডিপে রাখবেন। আর আপনারা যদি এক সপ্তাহের জন্য সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা নর্মালেও রাখতে পারেন। তো আমার সংরক্ষণ করা হয়ে গেল, আর বাকি যেগুলো আছে এগুলো আমি আর একটা জারের ভিতরে ভরে রেখে দেবো। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।